আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে গত পর্বে কথা দিয়েছিলাম, এই ভিডিওতে আপনাদের সামনে আমি আয়াতুল কুরসি পেশ করব। যারা আয়াতুল কুরসি এখনো পারেন না আর যারা পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য বলছি খুব খেয়াল করে শুনবেন এবং স্ক্রিনে আমি বাংলা উচ্চারণ লিখে দেব, সেটা দেখে দেখে আয়াতুল কুরসি ঠিক করে নেবেন। এই আয়াতুল কুরসি সম্পর্কে আয়াতুল কুরসির কি ফজিলত রয়েছে সেটা গত পর্বে বলেছি, এ পর্বে আবারও বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই আয়াতুল কুরসি পাঠ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই থাকবে না, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের নিয়ামত ভোগ করতে শুরু করবে। তো চলুন আমরা আয়াতুল কুরসি শিখে নিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যা লযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমি আয়াতুল কুরসি আপনাদের সামনে আবারও বলছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা লযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহু يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা মন দিয়ে শুনেছেন, আর এভাবে যদি আপনি আয়াতুল কুরসি শিখতে পারেন তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার হলেও এই আয়াতুল কুরসি পাঠ করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, মৃত্যু ব্যতীত তার জান্নাতে প্রবেশ করার মাঝখানে আর কোনো বাধাই নেই, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের নিয়ামত ভোগ করতে শুরু করবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার হলেও এই আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।